নিলিহীন পেন নালিতুমহান নালিতুম হই পেন পাচিনি রংতুং বা কাছুনি রংতুং লালো পাতুমি ঘটনা লং এপিএসএলসি মাইফু আখ্যা জয় কথা লাপেন ইলিতুম লং ক্লেম রাপেন ফেরাঙ্কি সারিম টিসো অবাং লাসো পুঠাক নাংচিং মাইফি পন্থা ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব আফান আলু নংপালি এসি রিটেন আলু নংপালি এসি নাংচিং নাংচিং মাইফি পন্থা পো আলাং নাংচুন রিয়া টেংসি নিলিতুম টং সেকট মাই ফালো লাপেন লাবাং সো মাই এলং কচিং মাই চিং সাই আপেং পেন কাদু ওই চেক্রয় সার বেন নিলিতুম জে মুনফি কেবাং জিলাঙার নিকে সারিম টিসু ফান সন থাক থাক বাং কাপড়ে গাফান আনুট কাপড়ে গাফেরাং কে ফান কে লুসন পলিটিক্যাল রাজচারিয়া সংজা পৌতুম কিপুতট কিপুসিট কেপাবেদিয়াজি ফানসি নিলিতুম হিন পেন পাচিনি পনলো লাপেন সারিম টুসু ফান লুসন কিপুকে নিলিতুম ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব হই পেন নিংদুক চেপাকলাং পনলো আথেকে নিলিতুম ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব হই কারজা বা মাং বা থেকে লাদাক কার্বিংলং লংকে দোয়ান ফেরাং কে তুমহান পিনে বাং কাচেনে কাহলো কিসুং বয় পেন চেংলক কারজাব দুঞ্জি ফানসি নিলিতুম ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব হই কে আমাং বা থেকলো লাপেন লাসো টেংসি নিলিতুম নন আজির পোলো নিলিতুম ক্লেমরা পেরলো সারিম জিসু ফান্তা বাং কুপিনে কিপুতট কিপুসিত দোকক পজয়নে সি নিলিতুম লামথে চেপাকলাং নাং কগলো লাপেন নিলিতুম লামথে গেলা হেলো যে আকেহাই এপিএসএলসি আমাই ফু আকেহাই জয় কথার দেড় দেরা মাদু রাজচারিয়া সং তুম সেতামে কেবাং জিলাং আর নিবেন কে ফেরাংকে ক্লেম বাং তুমহান লাপুসন কিপুতট কিপুসিত আবেদেদ নাং জি বুসি নিলিতুম সোদাক পেন পাচিনি পলো বা চুনিংরি পলো কারণ এটা প্রসেশন আসলে ডিফু শহরের মাজেদি প্রসেশন এটা আসলে তেওঁলোকৰ বিভিন্ন দাবিত এই প্রসেশনটি বিরলার পৰা আহি ডিসি অফিসত মেমোরেন্ডাম দি শেষ করার কথা আসে সেই শেষ করে মেমোরেন্ডাম দিওতে ডিসি অফিসত আমার সতীর্থ সাংবাদিক সারিম টিসো সহ বহুত কেজনে বাইক লৈ আছিলে এপিএইচএলসির প্রেসিডেন্ট জে আই কাঠাৰৰপৰা জে আই কাঠাৰে বাইক দিওতে আমার সাংবাদিকে করা কুয়েশনের উত্তর নিদি আমার সাংবাদিকজনক বারম্বার তুমি বঙ্গসেনার মানুষ তুমি বঙ্গসেনার মানুষ বলে কোয়া আমি পরিলক্ষিত হয়েছে আর সারিম টিসো আমার এজন সদস্য আর আমাকে একটা রিটেন কমপ্লেন দিয়ে অপমান বোধ করেছে এই গোটাই কারবারট আর অপমানিত হয়ে ইয়ার বিষয়ে আমাক এই সন্দর্ভত একটা মানে রিজলিউশন লৈ আমাক মানে একটা হেৰি দিবলৈ আমাক আহ্বান জানাইছিলে একটা ন্যায় দিবলৈ গতিকে আমি সন্দর্ভত আজি আমি ইয়াত এখন ইমার্জেন্সি মিটিং কল করলো আর আমি এপিল করছো অকল জে আই কাঠাৰকেই নহয় লাগে আমার কুয়েশনের উত্তর নিদিব আপুনি আপুনি দিব বিচার নাই নিদিব উত্তরটা আপুনি ইগনোর করব পারলেহেতেন কিন্তু আমাক আপনাদেরকে রাজহুয়াভাবে এনেকে অপমানিত নকৰিব কারণ আমা আমি বিপদত আপনাদের আমি বহুতবার আমি আপনাদের প্রোগ্রাম কভার করব যাও লাঠি খাও তার কারণে আমি পুলিশের মার খাও আমি লাঠি খাও পাবলিকর কমেন্ট শুনো আর আমাকেই যদি আপনাদের তেনে ব্যবহার করে তাহলে আমি আপনাদের ভবিষ্যতে আপনাদের প্রোগ্রাম বয়কট করবলে আমি বাধ্য হম।